নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমি চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। চলো রেসিপিটি তাহলে একবার দেখে নিই। আজকে আমি সবজি দিয়ে নিরামিষ একটি খিচুড়ি বানাবো। এই নিরামিষ খিচুড়িটি বানানোর জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি, আর কুমড়ো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পটলকে ছোটো করে কেটে নিয়েছি, আর একটু লাউ শাক ছোটো টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমি কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে সবজি দুটো ভেজে নেব। তোমরা চাইলে এর মধ্যে তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো। এই দুটো সবজিকে কিছুটা সময় ভেজে নেওয়ার পর আমি একটু হলুদ দিলাম। হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব এবং তারপরে আরেকটু ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে রাখব। সবজিগুলোকে তুলে রাখার পর একই কড়ায় আমি একটু সাদা তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে দারচিনি দিলাম, তেজপাতা দিলাম, ফোড়নগুলোকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি মুগ ডাল ও চালটা ধুয়ে রেখেছিলাম। এই মুগ ডাল ও গোবিন্দভোগ চালটা দিয়ে আর একটু সময় ভালো করে ভাজব। এই গোবিন্দভোগ চাল ও মুগ ডাল দুটোকেই একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, একটু আদা গ্রেট করে রেখেছিলাম, এগুলো দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। চাল ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে আরও একটু সময় ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে রেখে দেব। চাল ডালটা তুলে নেওয়ার পর একটা পাত্রে জল বসিয়েছিলাম, জলটা ফুটছে। এই ফোটানো জলের মধ্যে আমি চাল ডালটা দিয়ে দেব। এবার আমি একটা হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মিনিট দুয়েক ফোটার পর আমি এর মধ্যে প্রয়োজন মতো নুন দেব এবং নুনটা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে লো করে মিনিট দু তিনেক ফোটানোর পর আমি সবজিগুলোকে এর মধ্যে মিশিয়ে দিলাম। খিচুড়িটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে। এবার আমি লাউ শাক কেটে রেখেছিলাম, সেই লাউ শাকটা খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। শাকটা দেওয়ার কিছুক্ষণ পর আমি একটু চিনি দিলাম খিচুড়ির মধ্যে, কারণ একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে। নিরামিষ খিচুড়ি আমার তৈরি হয়ে গেছে। আমি খিচুড়িটা নামিয়ে রেখে দিয়েছি। এবার খিচুড়িতে ফোড়ন বা তড়কা দেওয়ার জন্য সাদা তেল দিলাম, তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পর জিরে ফোড়ন দিলাম। জিরেটা ভাজা হয়ে গেলে দিলাম শুকনো লঙ্কা একটু ভেঙে। এবার শুকনো লঙ্কা এবং জিরেটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর একটু হিং দিলাম। হিংটা দিয়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি, নাহলে পুড়ে যাবে। খিচুড়ির তড়কা আমার তৈরি হয়ে গেছে। এইবার এটা খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে একটা হাতার সাহায্যে মিশিয়ে নেব। এটা দিলে খিচুড়ির স্বাদটা খেতে খুব ভালো হয়। এরকম একটা নিরামিষ খিচুড়ি পুজোর দিনে
বা নিরামিষ দিনে খেতে কিন্তু ভালোই লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে।